ভৈরবে পৌর এলাকা সহ মোট 7টি ইউনিয়নে গ্রাম আছে 84টি। প্রায় সব কয়টি গ্রামে ব্যক্তি পর্যায়ে দাদন ব্যবসা বেড়েই চলেছে। টাকার প্রয়োজন হলে সুযোগ সন্ধানীরা জিম্মি করছে বিপদগ্রস্ত মানুষকে। প্রতি হাজারে এক মাসে দিতে হয় 200 থেকে 300 টাকা। এমন উচ্চ সুদের দাদন ব্যবসার বেড়াজালে আটকে পড়েছে ভৈরবের হাজার হাজার পরিবার। 10,000 টাকা আনলে 1,000 টাকা লাভ দিতে হয় মাসে। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, দাদন ব্যবসা ব্যক্তি পর্যায়ে হয়ে থাকলে তা চিহ্নিত বা প্রমাণ করা খুব কঠিন, তবে লিখিত অভিযোগ পেলে প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে যদি কেউ লিখিত ভাবে অভিযোগ জানায়, আমরা তাহলে আইনগত ভাবে ব্যবস্থা নিতে পারবো, নতুবা এটা আসলে যেহেতু লিখিত কিছু থাকে না, এটা ট্রেস করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। উচ্চ সুদের এই ব্যবসা নিরসনে যথাযথ কার্যকর ভূমিকা নেবে প্রশাসন, এই প্রত্যাশা সকলের। শাকিলা করিম, বৈশাখী সংবাদ।